তহিদাফ্রিদির বোনের বিয়ে নিয়ে কিছুদিন যাবত দেখছি অনেক কন্ট্রোভার্সি চলছে, বিশেষ করে তহিদাফ্রিদির বোনের যে গহনা, মানে আগদের যে গহনা, সেই গহনা নিয়ে অনেক কথাবার্তা চলছে। আসলে প্রমির বিয়ের যে স্বর্ণ তার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেই স্বর্ণের ওজন কতটুকু এবং কি পরিমাণ ছিল এবং কত টাকা, তো সব কিছু আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছি। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস প্লে দ্য ইন্ট্রো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্য রিভিউ মাস্টার চ্যানেল থেকে আমি শারিয়াত্তাশিফ বলছি। তো আজকের মেন টপিক হচ্ছে তহিদাফ্রিদির বোনের বিয়ে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল, সেই কন্ট্রোভার্সি কী জন্য হয়েছিল এবং এগুলোর কারণ কী। গাইস, তহিদাফ্রিদির বোন মানে প্রমির বিয়ে হয়েছে মাধবদীর পৌর মেয়রের ভাতিজা আহাদের সাথে। মানে আহাদের চাচাকে অনেকে আপনারা বাবা বানিয়ে দিয়েছেন, মানে অনেকে বলছে মাধবদীর পৌর মেয়রের ছেলে হচ্ছে আহাদ, এটা কিন্তু নয়। তহিদাফ্রিদি নিজে লাইভে এসে বলে দিয়েছেন পৌর মেয়র যিনি তিনি হচ্ছেন আহাদের চাচা। বিয়ের অনুষ্ঠান দেখে আপনারা অবশ্যই বুঝেছেন যে আহাদের কি পরিমাণ টাকা রয়েছে। অন্যদিকে তহিদাফ্রিদির বাবা হচ্ছেন মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী। বিয়ের অনুষ্ঠান অর্থাৎ আক্তের অনুষ্ঠান হইহুল্লোড় হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে বাংলাদেশে সোনার দাম অনেক বেশি। এক গ্রাম সোনার দাম 4,927 টাকা, পাশাপাশি এক আউন্স সোনার দাম 1,53,000 টাকার কাছাকাছি, পাশাপাশি 1 কেজি সোনার দাম হচ্ছে 49,00,000 টাকার মতো। তাহলে চিন্তা করেন 20 কেজি সোনার দাম কত হতে পারে, ক্যালকুলেশন করার দায়িত্ব আপনার। এই স্বর্ণ আহাদের পরিবার থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রত্যেক বিয়েতে মেয়েকে সাজানোর জন্য ছেলের বাড়ি থেকে স্বর্ণ পাঠানো হয়, অর্থাৎ গহনা পাঠানো হয়। ঠিক একইভাবে তহিদাফ্রিদির বোনের আক্তের মধ্যে ছেলের বাড়ি থেকে অর্থাৎ আহাদের বাড়ি থেকে যে স্বর্ণ পাঠানো হয়েছিল, আপনারা হয়তোবা ছবিতে দেখেছেন, ওই স্বর্ণের ওজন ছিল 20 কেজি ওজনের, যা তহিদাফ্রিদির ভিডিওগুলোতে অনেকে জানিয়েছিল। তহিদাফ্রিদি জানায় প্রমির বিয়ে হয়েছে লাভ ম্যারেজের মাধ্যমে, অর্থাৎ তাদের আগে থেকে রিলেশন ছিল। আহাদ মূলত টেক্সটাইলের ব্যবসা করে থাকে এবং এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে কিছুদিন আগে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু 20 কেজি ওজনের একটি গহনা দেওয়া হয়েছিল, এটা নিয়ে নাকি প্রমি শো অফ করেছে এবং যার কারণে অনেক পোস্টগুলো দেওয়া হয়েছিল এবং টিকটকে যে ভিডিওগুলো দেওয়া ছিল সেই ভিডিও নিয়ে অনেকে কাটাকাটি করে অনেক মিমস শেয়ার করা হয়। এবং আপনারা হয়তো বা দেখেছেন যে তহিদাফ্রিদি তার বোনকে ধরে যে কান্না করছিল, এই বিষয়টা নিয়েও অনেক ভাইরাল হয়েছিল। যেহেতু তহিদাফ্রিদির বোনের যে আক্ত হয়েছে, ওই আক্তের মধ্যে অনেকেই ভিডিও করেছে, ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছাড়া হয় এগুলোর নিমেষে ভাইরাল হয়ে যায়। কারণ যেহেতু 20 কেজি ওজনের যে স্বর্ণর গহনাটা দেওয়া হয়েছিল, ওইভাবে কেউ হয়তো বা বাংলাদেশে ওইভাবে বিয়ে হয়নি, বা যেহেতু তহিদাফ্রিদি একজন ভ্লগার, ওই যে মানে ওই যে ভিডিও মাধ্যম, ওই ভিডিও মাধ্যমের কারণে বিষয়গুলো ভাইরাল হয়ে যায়, যার কারণে আজকে আমার এই ভিডিওটি বানানো। তহিদাফ্রিদির বোনের অর্থাৎ প্রমির যে গহনা, ওই গহনার ওজন কত, অর্থাৎ 20 কেজি জানালামই এবং টোটাল দাম তো হিসাব করার জন্য আপনাদেরকে ক্যালকুলেশন করার দায়িত্ব দিলাম। ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন, যাতে আমিও বুঝতে পারি যে এটার দাম কত, কারণ আমি এখনও ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশন করব। তো দেখা যাক আপনাদের সাথে আর আমার সাথে মিলে কি না। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আমার আরও একটি চ্যানেল আছে ব্লগার তাওসিফ, অনেকদিন ধরে আপনাদের জানিয়ে আসছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আসেন, এটা একটি ট্রাভেলমূলক চ্যানেল, যারা ট্রাভেল পছন্দ করেন যেতে পারেন সেই চ্যানেলে। দেখা হচ্ছে নতুন কোনো সময়। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য বেল বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।